এর মধ্যে আপনার একটা বক্তব্য দেখলাম যে আপনার একটা নিউজ হয়েছে যে আপনি বর্তমান বিপ্লবী সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার ব্যাপারে বলেছেন তো সেটার কারণটা কি এবং কী ফর্মেটে হবে রাইট আমি বলেছি যে দেখেন এই সরকারকে প্রতিত স্বৈরাচার সরকার এবং তার দোসর সেটা পুলিশের মধ্যে থাকা দোষরা আর্মির মধ্যে থাকা দোষরা সাংবাদিক জগতে থাকা দোষরা পেশায়জীবীতে যে থাকা দোষরা তারা কিন্তু এখনও এই সরকারকে ব্যর্থ করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু কাজ করতেছে এবং তাদের হাতে মানিয়েছে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল একটা ওয়ার্ড পর্যায়ের নেতাও কিন্তু অনেক টাকা আছে টাকা দ্বারা বাংলাদেশের মধ্যে ওয়ার্ল্ড কান্ট্রি এখানে অনেক কিছু প্রভাবিত করা যায় সেক্ষেত্রে আমরা বলছি যে এই সরকারের সাথে যদি রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয় বিশেষ করে এই সরকারের ভ্যানগার্ড এবং সাপোর্ট বেসটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো ধরেন এই যে ছাত্ররা আন্দোলন করেছে আপনার ছাত্র জনতার টার্ম আমরা ব্যবহার করি এই ছাত্র জনতা কারা এই ছাত্র জনতার মধ্যে ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল শিবির জামাত বিএনপি হেফাজত বিভিন্ন রাজনৈতিক দল মতের মানুষ ছিল একটা সুসংগঠিত জনগোষ্ঠী ছাড়া এই ধরনের ফ্রাঁসির সরকারকে পতন করানো যায় না রাজনৈতিক দলগুলোতে ব্যানারে থাকে নাই নেতৃত্বে থাকে নাই ছাত্ররা নেতৃত্বে ছিল ছাত্রদের তো দাবি ছিল যে কোটার সংস্কার একটা যৌক্তিক সেটা রাষ্ট্র সংস্কার এই জায়গাটা তো ধারাবাহিক একটা আন্দোলন সংগ্রামের মধ্যে আসলো বিশেষ করে ষোলোই জুলাই আমাদের যে আবু সাঈদ বেগম রোক্কা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার যে হিরোইক স্যাক্রিফাইস কিন্তু অনেক মানুষকে এনকারেজ করেছে টাচ করেছে যেন এইভাবে একটা মানুষকে মেরে ফেলবে গুলি চালিয়ে আমরা সহ্য করতে পারি না কিংবা ঢাকা সদরে মুগ্ধ কিংবা আরও অন্যদের যে মৃত্যুগুলো এগুলো কিন্তু মানুষকে সেন্সোটাইজ করেছে মানুষকে টিগার করেছে শেষ পর্যন্ত মানুষ তার নিরাপত্তার জন্য তার সন্তানের নিরাপত্তার জন্য ভবিষ্যতের জন্য রাস্তায় নেমেছে এবং সরকার পতন হয়েছে তো কাজেই এখন এই সরকারের যে রাজনৈতিক দলগুলো যারা তার পেছনে ডেডিকেশন দিয়ে নামলো এবং আনকন্ডিশনালভাবে স্যারকে সমর্থন করলো চিফ হিসেবে সেই রাজনৈতিক দলগুলোর সাথে যদি তাদের দূরত্ব তৈরি হয় সন্দেহ সংশয় তৈরি হয় তাহলে কিন্তু সরকার টিকবে না এবং সরকার বিপর্যয়ের মধ্যে পড়বে আর সরকার স্যার ধরেন তার যে স্ট্যাটাস তার যে মর্যাদা বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির তুলনায় অনেক আগেই তার মর্যাদা উপরে চলে গেছে দু হাজার আপনার সাত সালে ওয়ান ইলেভেনের সময় তো তাকে প্রধানের দায়িত্ব নিতে বলা হয়েছিল তিনি কিন্তু নেন নাই তো এখন তিনি যদি দেখেন যে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আমার ধারণা তিনি একটা নির্বাচন দিয়ে সসম্মানে বিদায় নেবেন কিন্তু তাতে দেশের মানুষের যে প্রত্যাশা একটা যৌক্তিক সংস্কার একটা ইতিবাচক পরিবর্তন সেটা কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় সম্ভব হবে না তো এই জন্য আমরা বলেছি যে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সরকার একটা সুসম্পর্ক প্রয়োজন কোনো গ্যাপ রাখা উচিত না এখন যেটা অনেকে সন্দেহ করছে যে এই সরকারের ব্যাকআপে এই ছাত্ররা যারা আন্দোলন করছে বা ফ্রন্ট ফেজে আছে তাদের একটা রাজনৈতিক দল হতে পারে একটা কিংস পার্টি হতে পারে বিরাজনীতিকরণ হতে পারে এটা আমার কথা না আমি বলছি রাজনৈতিক মহলের বা বিভিন্ন স্টেক একটা কনসার্ন আমি তো এই আন্দোলন আঠেরো সালে নেতৃত্ব দিয়েছি পয়দা করেছি জন্ম দিয়েছি আমরা আজকের যারা আন্দোলনের নেতৃত্ব উপদেষ্টা থেকে শুরু করে অগ্রভাগে আছেন আমাদের সহযোদ্ধা আমাদের হাতে তৈরি একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি অ্যাক্টিভিজম করেছি কাজে এই গভর্নমেন্টের স্টেক আমরা আন্দোলনের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব পর্যায়ে তারপরেও কিন্তু আমি বলছি আমি চাই না অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকার একটা গ্যাপ তৈরি হোক এই গ্যাপটা যাতে তৈরি না হয় সেই জন্য আমার একটা অভিমত ছিল যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বিবেচনায় কিছু কিছু রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে পাঁচ সাতজন কিংবা আট দশজনকে আরও ইনক্লুড করা যেতে পারে এবং তাহলে কি এটা ধরেন এখন যে সরকারটা মানে কেউ কেউ একটু ক্রিটিসিজম করে বলছে যে এটি একটা এনজিও সরকার হয়ে গেছে কিংবা একটা আপনার মানে একপাক্ষিক মাইন্ডেড কিছু লোকজন কিনে একটা ক্যাবিনেট হয়েছে এবং সেটা সরাসরি ভালোভাবে ফাংশনও করছে না সেই জন্য আমি বলেছিলাম তাহলে একটু বৈচিত্র্য আনার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয় আরও আট দশজনকে ইনক্লুড করা গেলে সরকারের কাঠামোটা বড় হবে কাজের ক্ষেত্রেও তাদের আপনার ভালো একটা পরিবেশ হবে যেমন দেখেন এখন একজন তিন চারটা করে মিনিস্ট্রি এখন ধরেন যিনি একবার মন্ত্রিত্ব সামলিয়েছেন তার জন্য দুইটা সামলানো স্বাভাবিক হতে পারে কিন্তু যিনি একটাও সামলা নেই তার জন্য দুই তিনটা চারটে পাঁচটা মিনিস্ট্রি কেমনে তিনি সামলাবেন এবং এইরকম একটা পরিস্থিতিতে যেই কারণে আমি বলেছিলাম যে জাতীয় সরকার রূপে এই সরকারের চেহারাটা দেওয়া যেতে পারে তাতে সরকারের টেকসই অবস্থান তৈরি হবে স্থায়িত্ব থাকবে সরকার স্থিতিশীল পরিবেশ দ্রুত সময়ের মধ্যে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য স্মুথলি কাজ করতে পারবে কিন্তু সেইটা না করা গেলে এখানে রাজনৈতিক দলগুলোর ইতিমধ্যে যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে আরও যে আশঙ্কা পরিস্থিতি তাতে সামনে কি হয় আমি জানি না আচ্ছা এই ব্যাপারে জাতীয় সরকার করার ব্যাপারে সরকারের কোনো পর্যায়ের সাথে আপনার কথা হয়েছে তাদের কোনো রিয়াকশন আপনি আমার সাথে তো ধরেন এখানের বলা চলে একবারে দুইজন উপদেষ্টা ব্যতীত সবার সাথেই ব্যক্তিগত পরিচয় যোগাযোগ আগে থেকে ছিল আর দুজন উপদেষ্টা তাদের সাথেও এই এখানের কাজের মধ্যে দিয়ে পরিচয় হচ্ছে কথাবার্তা হচ্ছে আমার সাথে অনেক উপদেষ্টা যাদের কথা হয়েছে তাদেরকে আমরা একটা বলেছি যে যেহেতু আপনারা কেবিনেটে যখন মিটিং হয় সব বিষয় নিয়েই তো কথা বলার পরিবেশ থাকে কথা বলার সুযোগ থাকে আপনারা এই বিষয়টা রেইস করেন এখন ইউনুসার প্রধান উপদেষ্টা তিনি সেন্টারের জায়গায় বসে আছেন আমার দৃঢ় বিশ্বাস তিনি যে মেন্টালিটির মানুষ মানসিকতার মানুষ তিনি কাজ ভাগ করে দেন কাজে যারা ভাগ করে দেয় টিম দায়িত্ব দেয় তারা তাকে রিপোর্ট করবে স্যার বাইরের অবস্থা এটা গার্মেন্টস সেক্টরের অবস্থা এটা শ্রমিকদের অবস্থা এটা রাজনীতির অবস্থা এটা তারা যদি সঠিক রিপোর্টিংটা তাকে না করে তাহলে কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় তৈরি হতে পারে সেই জায়গা থেকে আমি খোলামেলাই উপদেষ্টাদের সাথে এটা বলেছি এবং প্রধান উপদেষ্টার কাছেও এই কথাগুলো ইতিমধ্যে গেছে এবং আমরা তেরো তারিখ যে মিটিং করেছিলাম সেখানেও বলেছি অন্য যে মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি জামাত সহ অন্য অন্য যারা বিরোধী রাজনৈতিক দল ছিল এতদিন তাদের সাথে কোনো কথা হয়েছে তাদের মতামত কী বিষয় জাতীয় সরকারের বিষয় এইখানে সত্যি অর্থে মেজর দু একটা পলিটিক্যাল পার্টি ব্যতীত বাকি সবাই এটা চায় যে এই সরকারের চেহারাটা জাতীয় সরকারের চেহারা থাকুক এবং সরকার ভালোভাবে শক্তিশালীভাবে কাজ করুক যে একটা মেজর পলিটিক্যাল পার্টি এটার পার্ট হতে চাচ্ছে না তাদের মতে যে সরকারের সফলতার চেয়ে ব্যর্থ হওয়ার চান্স বেশি তা যদি ব্যর্থ হয় আমি সেই ব্যর্থতা দায় নেব না তাহলে তো নেক্সট ইলেকটেড গভর্নমেন্টে আমার প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে সে যে মেজর দু একটা পলিটিক্যাল পার্টি তারা এটার পার্ট হতে চাচ্ছে না কিন্তু আমি মনে করি দু একটা পার্টি যদি ওকে আপনি আমাকে সাজেস্ট করলেন আমি যদি না যাই অন্য অপশন আছে সেখান থেকে আপনি নিয়ে কাজে লাগান সেই লোকগুলোকে সেক্ষেত্রে আমি মনে করি দু একটা পার্টি তাদের প্রতিনিধি না দিতে চাইলেও বাকিদের সাথে আলোচনা করে মানে এটা কাঠামোটা বাড়ানোর দরকার এবং যত সরকারের একটা ভিন্ন রূপ দিয়ে একটা শক্তিশালী কাঠামোতে নিয়ে আসা যায় সেটা সরকারের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে